সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, কিন্তু তোমরা একটি গভীর চিন্তায় আছো, কোন কলেজে ভর্তি হবে। একজন শিক্ষার্থীর জীবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলেজ নির্ধারণ করা। উপযুক্ত কলেজ নির্ধারণ তার জীবন গঠনে কারিগর হতে পারে। তোমরা যখন একটি কলেজ নির্বাচন করবে, তখন ওই কলেজ সম্পর্কে সঠিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। ওই কলেজের পরিবেশ তোমার প্রতিভা বিকাশে সহায়ক কিনা এবং সর্বোপরি তুমি ওই কলেজের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে কিনা, এই কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সম্পর্কে ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, গোপাল দীন নজরুল ইসলাম বাবু কলেজ নিঃসন্দেহে নারায়ণগঞ্জ জেলার একটি সুনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ 2 আসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য আনহাজ নজরুল ইসলাম বাবু প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করছেন ডক্টর সাইমা আফরুজ ইভাব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা 2500 নারায়ণগঞ্জ তার সার্বিক তত্ত্বাবধানে কলেজটির উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। গোপাল দীন নজরুল ইসলাম বাবু কলেজের শিক্ষকবৃন্দরা অত্যন্ত বিনয়ী, আন্তরিক এবং পরিশ্রমী। তাদের পাঠদান আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে। শুধু পাঠ্যপুস্তক নির্ভর পড়ালেখা নয়, তাছাড়াও এর বাইরে সহশিক্ষা কার্যক্রমগুলো অন্যদের কাছে সম্ভবত ঈর্ষণীয়। যারা ভাবছো দূর থেকে কিভাবে কলেজে আসবে, তাদের জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 2 কলেজ বাস এবং ছাত্রছাত্রী উভয়ের জন্য রয়েছে আধুনিক কলেজ হোস্টেল। কলেজটিতে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে আধুনিক বিজ্ঞানাগার। কলেজটিতে আছে একটি সুন্দর গ্রন্থাগার এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি স্থায়ী মঞ্চ। অত্র কলেজটি সিসি ক্যামেরা আওতাধীন একটি ডিজিটাল ক্যাম্পাস। শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধান ও আন্তরিকতায় এই কলেজে ভর্তি হয়ে আমি মনে করি কলেজ নির্বাচনে আমি সফল হয়েছি। তাই তোমাদের অগ্রজ হয়ে একটি কথাই বলতে চাই, তোমাদের সুন্দর ভবিষ্যৎ নির্ধারণে এই কলেজের উপর ভরসা রাখতে পারো।